गुरुवार को CII की ओर से ग्रोथ ड्राइवर्स ऑफ इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट पर सेमिनार का आयोजन किया गया। कार्यक्रम में स्वागत भाषण मर्लिन ग्रुप ऑफ कंपनीज के चेयरमैन एंड MD सुशील मोहता ने दिया और धन्यवाद ज्ञापन CBRE के ट्रांजेक्शन व मैनेजिंग डायरेक्टर्स एडवाइजरी रजत गुप्ता ने दिया। इसमें बतौर मुख्य अतिथि पहुँचे राज्य के वित्त मंत्री अमित मित्रा। अमित मित्रा ने इस दौरान राज्य सरकार की कई उपलब्धियाँ भी गिनाई। देखुन परिकाठामोगत जे उन्नयन हय तार আমাদের প্ল্যান এক্সপেন্ডিচার পরিকল্পনার খাতে যে এক্সপেন্ডিচার, আমরা যখন সরকারে এসেছিলাম, আপনাকে এক্স্যাক্ট ফিগারটা দিয়ে দিই, তখন আমাদের প্ল্যান এক্সপেন্ডিচার ছিল 11,838 কোটি 2010-11। মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটা 2017-18 57,779 চলে গেছে, কগুণ হলো। আমি এটা বলেছি আজ কনফারেন্সে যে এই 57,000 প্রায় 58,000 কোটির যে বিনিয়োগ প্ল্যান এক্সপেন্ডিচারের মাধ্যমে হয়েছে, রাস্তা তৈরি, ব্রিজ, স্কুল, কলেজ ইত্যাদি, এতে কেনজিয়ান মাল্টিপ্লায়ার বলে যে GDP বেড়েছে 4 গুণ। তার মানে 2 লক্ষ কোটি টাকার বেশি GDP পশ্চিমবঙ্গে বেড়েছে শুধু প্ল্যান এক্সপেন্ডিচারের মাধ্যমে। এখন চিন্তা করুন কর্মসংস্থান কত হয়েছে। তারপরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা আপনার ফিজিক্যাল, যেটা আসলে বাড়ি টাড়ি তৈরি হয়, যেটা একদম অ্যাসেট ক্রিয়েটিং, সেটা ছিল 2,225 কোটি মোটে 2010-11। আজ সেটা বেড়ে হয়েছে প্রায় 20,000 কোটি, তার মানে আপনার 8 গুণ বেড়ে গেছে। এবং আমার ধারণা 20,000 কোটি হলে কেনজিয়ান মাল্টিপ্লায়ার অনুযায়ী 80,000 কোটি GDP বেড়েছে। দুটোকে একসঙ্গে করলে কি হবে, প্রায় 3 লাখ কোটি GDP শুধু সরকারের যে খরচ হয়েছে অ্যাসেট তৈরি করার জন্য। এতে রাস্তা আছে গ্রামের মধ্যে, 23,000 কিলোমিটার গ্রামের রাস্তা হয়েছে, আপনার হাইওয়ে হয়েছে, চারিদিকে আপনারা দেখছেন ফ্লাইওভার হচ্ছে, স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, প্রত্যেকটাতে প্ল্যান এক্সপেন্ডিচারের মাধ্যমে হয়। বাংলা আবাস যোজনায় এটা আপনার জানা দরকার, 17-18 অবধি যদি হিসেব করে দেখা যায়, ভারতবর্ষের নাম্বার 1 পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা আমার মিনিস্ট্রি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ বাংলার আবাস যোজনাটা দেখেন, এতে আমাদের 18,361 কোটি 18,361 কোটি সাধারণ মানুষের গৃহ নির্মাণের জন্যে সরকার খরচ করেছে, যার জন্যে আজকে ভারতবর্ষের নাম্বার 1